ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত গণতন্ত্র সম্পর্কে। ভারতবর্ষের সংবিধান 1949 সালে 26 নভেম্বর গৃহীত হয় এবং এই সংবিধানকে 1950 সালে 26 জানুয়ারি কার্যকরী করা হয়। এই সংবিধানের একটি প্রস্তাবনা আছে, এই প্রস্তাবনাতেই উল্লেখ আছে গণতন্ত্র শব্দটি। এই গণতন্ত্র শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ভারতের 140 কোটি মানুষের দেশ, এই দেশে ব্রিটেনের অনুকরণে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে কি? এটা হলো প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র। আমরা ভারতের সংবিধানের এই যে গণতান্ত্রিক বিষয়টিকে পয়েন্ট আকারে আলোচনা করব। নাম্বার ওয়ান, ভারতের সংবিধানের 326 ধারায় সার্বজনীন ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। ভারতের জনগণ প্রতি 5 বছর অন্তর নির্বাচনের মাধ্যমে তাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচিত করে। প্রতিনিধিদের মাধ্যমে জনগণ তাদের স্বার্থের কথা পার্লামেন্টে, আইনসভাতে তুলে ধরে, তাদের দাবি দাওয়াকে প্রতিনিধির মাধ্যমে পার্লামেন্টে তুলে ধরে। সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভার নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে, রাজ্যে রাজ্যে বিধানসভার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বড় বড় শহরে কর্পোরেশনে নির্বাচনে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করে, ছোট ছোট শহরে পৌরসভার নির্বাচনে ভোট দেয়। গ্রামীণ স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থাতে পঞ্চায়েতে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের ভারতের যে গণতন্ত্র সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সফল করে। আমরা লক্ষ্য করব 1952 সালে প্রথম লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই লোকসভার নির্বাচন 5 বছর পর পর কোনো ক্ষেত্রে মিড টার্ম ইলেকশন হয়েছে, মধ্যবর্তী নির্বাচন হয়েছে, মোট ভারতের লোকসভার নির্বাচন হয়েছে 18 বার। 2024 সালে তোমরা জানো এই লোকসভা নির্বাচন হয়ে গেল। তাহলে এই লোকসভার নির্বাচনের মাধ্যমে ভারতের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তোমার লোকসভার সদস্যদের।
543 জন লোকসভার সদস্যকে, দুজন অ্যাংলো ইন্ডিয়ান থাকতে পারবে, কিন্তু বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয় না। তাহলে ভারত একটি সংসদীয় গণতন্ত্রের দেশ। ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভার অনুকরণে ভারতের লোকসভার গঠন হয়। ভারতের লোকসভার এমপি মেম্বার অফ পার্লামেন্ট গঠিত হয়। নাম্বার টু, দুই নম্বর পয়েন্টকে ভারতের সংবিধান রচয়িতারা উদারনৈতিক গণতান্ত্রিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছে। ভারতের গণপরিষদের সদস্যরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ইংরাজি শিক্ষায় শিক্ষিত, মধ্যবিত্ত তথা উচ্চবিত্ত ঘরের ব্যক্তি, তারা উদারনৈতিক গণতন্ত্রকে সমর্থন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। ব্রিটেন উদারনৈতিক গণতন্ত্রের দেশ। এই সব গণতান্ত্রিক দেশের দ্বারা প্রভাবিত হয়ে ভারতবর্ষে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে, তাতে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে, আর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে ভারত রাষ্ট্রে বিভিন্ন শ্রেণীর উদ্ভব ঘটে। সম্পদের মালিকানা মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যায়, এটা স্বাভাবিক উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য, এটাকে গ্রহণ করেছে ভারতীয় গণতন্ত্রে। আর উদারনৈতিক গণতন্ত্রে ভারত উদারনৈতিক গণতন্ত্রে পলিটিক্যাল রাইট থাকে, পলিটিক্যাল ফ্রিডম, পলিটিক্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল জাস্টিস থাকে। ভারতবর্ষের সংবিধান রচয়িতারা উদারনীতিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে, এখানে রাজনৈতিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক সাম্য, রাজনৈতিক ন্যায়কে গুরুত্ব দিয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক ন্যায় স্বাধীনতা অধিকার থাকলে ভারতের নাগরিকরা সব অধিকার ভোগ করবে না, সব নাগরিক অধিকার ভোগ করবে না, সব নাগরিক ন্যায় বিচার পাবে না, সব নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে না। তাহলে এটা কেন ভারতবর্ষের যে রাজনৈতিক কাঠামো, যে গণতান্ত্রিক কাঠামো, তাতে কিন্তু যতই নাগরিকদের রাজনৈতিক অধিকার দেওয়া হোক না কেন, সেই অধিকার কিন্তু মূল্যহীন হয়ে পড়ে, অর্থহীন হয়ে পড়ে। সংবিধানের পার্ট থ্রিতে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ে ফান্ডামেন্টাল রাইটসকে গুরুত্ব দিয়েছে ভারতের সংবিধান রচয়িতারা। সংবিধানের 12-35 ধারাতে ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ আছে। রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার 14-18 ধারায় উল্লেখ আছে। স্বাধীনতার অধিকার 19-22 ধারায় উল্লেখ আছে। শোষণের বিরুদ্ধে অধিকার আছে। এত কিছু থাকা সত্ত্বেও ভারতের সব মানুষ কিন্তু শোষণের হাত থেকে রেহাই পায়নি। ভারতীয় গণতন্ত্রের এটা দুর্বলতা। আর সাম্য, এটা আইনের চোখে সাম্য, আর ধনবৈষম্য থাকে বলে আইন সাধারণ মানুষের স্বার্থে কাজ করে না। বাক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, সমবেত হবার যে স্বাধীনতা, যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষের অনেক সময় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কেড়ে নেওয়া হয়। আর সাম্য, রাজনৈতিক সাম্যের কথা বলা হয়েছে ভারতের গণতন্ত্রে, কিন্তু প্রত্যেক মানুষ ভোটের অধিকার পেলেও, সার্বিক ভোটাধিকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটের অধিকার পায়, কিন্তু ভোট প্রয়োগের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে
বাহুবল খাটানো হয়, বিভিন্ন রকমের শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষ তাদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারে না। এটা শুধু সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ করলেই হবে কি? তাহলে ভারতীয় গণতন্ত্রের এটা দুর্বলতা। নাম্বার তিন, ভারতের সংবিধানের পার্ট ফোরে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। এই নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। পার্ট ফোরে 36-51 ধারায় ভারত রাষ্ট্রকে কতগুলি নির্দেশ দেওয়া হয়েছে, যে কি নির্দেশ দেওয়া হয়েছে, ভারত রাষ্ট্র তথা সরকার ধন বৈষম্য দূর করবে, সম্পত্তি যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয় সেদিকে নজর দিবে, গ্রামীণ স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থা চালু করতে হবে, গ্রামের সাধারণ স্তরে তৃণমূলের স্তরে পঞ্চায়েত গঠন করতে হবে, কুটির শিল্পের সম্প্রসারণ ঘটাতে হবে, কৃষিতে ছদ্মবেশী বেকার দূর করতে হবে, গোটা ভারতবর্ষে একই ধরনের ফৌজদারি এবং দেওয়ানি আইনবিধি চালু করতে হবে, 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক শিক্ষাদানের ব্যবস্থা করবে রাষ্ট্র, কিন্তু আর বৃদ্ধদের অক্ষম অসহায় ব্যক্তিদের রাষ্ট্র সাহায্য করবে। এগুলি কি ভারতীয় গণতন্ত্রে সফল হয়েছে? যে বক্তব্য নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে সেগুলি কি আইন, সেগুলি কি আদালতে বলবৎযোগ্য? এগুলি লঙ্ঘন হলে ভারতের নাগরিকরা সুবিচারের জন্য আদালতে মামলা করতে পারবে না। তাহলে এখানে গণতন্ত্রের মূল ভিত্তি নির্দেশমূলক নীতি, কারণ এখানে রাজনৈতিক বিষয় নয়, এখানে অর্থনৈতিক আর সামাজিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এখানে পলিটিক্যাল ইকোনমি তত্ত্বগতভাবে প্রয়োগ হয়েছে। আবার পলিটিক্যাল ইকোনমি তোমার মিনিংলেস, ইজ মিনিংলেস উইদাউট ইকোনমিক্যাল রাইটস, ফ্রিডম, ইকোনমিক্যাল জাস্টিস, ইকোনমিক্যাল ইকুয়ালিটি। তাহলে ভারতবর্ষের যে গভর্নমেন্ট এখানে সংবিধানের পার্ট ফোরকে বাস্তবে রূপ দিতে পারেনি, ভারতের শিল্পপতি, বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তাদের মূলধন এত বেশি, বড় বড় শিল্পপতিদের মূলধন এত বেশি যে মাঝারি ও ছোট শিল্পপতি, মাঝারি ও ছোট ব্যবসায়ীরা, তারা তাদের কাছে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তাই এখানে ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পী তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে, আর সাধারণ মানুষ তো সেখানে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত হচ্ছে। তাই ভারতের গণতন্ত্রে অর্থনৈতিক বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে। নাম্বার চার, ভারতের সংবিধানের 79 আর্টিকেল 79 ধারায় উল্লেখ আছে যে ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট গঠন করতে হবে। কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট রাষ্ট্রপতি সহ লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত, এবং এই যে লোকসভা হচ্ছে ভারতীয় জনগণের প্রতীক, আর রাজ্যসভা হলো ভারত যুক্তরাষ্ট্রের রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে। সুতরাং এটা ব্রিটেনের অনুকরণে করা হয়েছে। ভারতের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে জনপ্রতিনিধিরাই মূল ক্ষমতার অধিকারী, কিন্তু প্রতি 5 বছর অন্তর সংসদীয় শাসনে নির্বাচিত হয়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। অনুরূপ শাসন ব্যবস্থা ভারতীয় গণতন্ত্রে আমরা লক্ষ্য করি রাজ্যগুলিতেও। রাজ্যগুলিতেও সংসদীয় গণতন্ত্র আছে, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের নামে
রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার চিফ মিনিস্টারের নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয় এবং মূল ক্ষমতা ভোগ করে। এই কাউন্সিল অফ মিনিস্টার জনপ্রতিনিধি এবং রাজ্যের যে বিধানসভা, সেই বিধানসভার সদস্যরাও জনগণের সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়। এদিক থেকে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, 5 নম্বর। ভারতের সংবিধানে 326 ধারায় যে সার্বিক ভোটাধিকারের কথা স্বীকার করা হয়েছে, তার মূল কথা কি? সার্বিক ভোটাধিকার হলো ভারতের সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, নারী পুরুষ সকলে, ধনী গরিব সকলে ভোটের অধিকার পাবে। মূল সংবিধানে ভোটের অধিকার পাওয়ার ক্ষেত্রে 21 বছর বয়স ধরা হতো, সেটা পরবর্তীকালে সংবিধান সংশোধন করে 80 দশক এর শেষে থেকে এই 21 বছর ভোটের অধিকারের বয়সসীমা কমিয়ে 18 বছর করা হয়েছে। এই 18 বছর বয়স্ক সমস্ত নাগরিক লোকসভার নির্বাচনে ভোট দিতে পারবে, রাজ্য আইনসভার বিধানসভার সদস্যদের ভোট দিতে পারবে, ভারতের বড় বড় শহরে কর্পোরেশনের নির্বাচনে ভোট দিতে পারবে, ছোট ছোট শহরগুলিতে মিউনিসিপ্যালিটির নির্বাচনে ভোট দিতে পারে এবং পঞ্চায়েতি রাজের 3টি স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সর্বস্তরে সাধারণ মানুষ 18 বছর বয়স হলে তারাই ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। শুধু বিকৃত মস্তিষ্ক, দেউলিয়া, তারাই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়। তাহলে এই যে সার্বিক ভোটাধিকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদিক থেকে ভারতবর্ষের গণতন্ত্র একটা তাৎপর্যপূর্ণ। আমরা লক্ষ্য করব, ব্রিটেনকে অনুসরণ করে ভারতের সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হলেও ব্রিটেনে রাজা বা রানী বংশানুক্রমিকভাবে ক্ষমতায় আসে, সেদিক থেকে ভারতের গণতন্ত্র অনেক উন্নত। ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, রাষ্ট্রপতির নির্বাচনে রাজ্য আইনসভার নির্বাচিত সদস্য, লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারে, এদের নিয়ে ইলেকটোরাল কলেজ তৈরি হয়। কিন্তু ব্রিটেনের রাজা বা রানী বংশানুক্রমিকভাবে ক্ষমতায় আসে। আমাদের যে উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচন অনেক গণতান্ত্রিক, আমরা লক্ষ্য করব যে রাজ্যের বিধানসভা সদস্যরা সেই রাজ্যের রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করে পাঠায়। এখানে 12 জন নমিনেটেড থাকে, বাকি সবাই সব সদস্য নির্বাচিত। ইংল্যান্ডের লোকসভা কিন্তু এরকম নির্বাচিত নয়, লোকসভার 70% লর্ড তারা বংশানুক্রমিকভাবে ক্ষমতায় আসেন, আর 30% লর্ডস তারা রাজা বা রানীর দ্বারা মনোনীত হয়। তাহলে এদিক থেকে ভারতবর্ষের আইনসভা অনেকটাই গঠনের দিক থেকে ডেমোক্র্যাটিক, যেটা ইংল্যান্ডের আইনসভা পার্লামেন্টের মতো নয়। 6 নম্বর পয়েন্ট, ভারতের সংবিধান রচয়িতারা ভারতের নির্বাচন স্বাধীন ও অবাধে যাতে হতে পারে তার কথা ভেবেছিলেন। সংবিধানের পার্ট 15 অর্থাৎ 15 অংশে, পার্ট 15-তে উল্লেখ করেছেন, 324 ধারাতে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? উল্লেখ আছে যে ভারতের নির্বাচন হবে স্বাধীন ও নিরপেক্ষভাবে। এখানে ভারতের গণতন্ত্রকে মজবুত করবার জন্য আইনসভার হাতে নির্বাচনের দায়িত্ব দেওয়া নেই, ভারতের শাসন বিভাগের, কেন্দ্রের শাসন বিভাগ বা রাজ্যের শাসন বিভাগের হাতে নির্বাচনের দায়িত্ব অর্পণ করেনি। নির্বাচন পরিচালনা করবার জন্য নির্বাচন কমিশন গঠনের কথা বলেছে। এখানে রাজনৈতিক নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করবে, স্বাধীনভাবে নির্বাচনকে পরিচালনা করবে। আমরা এই কথা জানি, 1993 সালের আগে নির্বাচন কমিশনের 1 সদস্য ছিল। নির্বাচন কমিশনের সদস্য 1993 সাল থেকে
একটা অর্ডার অর্ডিন্যান্স জারি হয়, তারপর থেকে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3 হয়। সুপ্রিম কোর্ট একটি রায়ের মাধ্যমে জানাইছে এই 3 জন নির্বাচন কমিশনার তারা সমান ক্ষমতা ভোগ করবে। তাহলে এবং নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি ভারতবর্ষের একটা, ভারত একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, এখানে প্রত্যেক রাজ্যে আবার রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনা করবার জন্য একজন মুখ্য নির্বাচনী অফিসার নিয়োগের ব্যবস্থা আছে। এছাড়া উচ্চ পদস্থ অফিসার নির্বাচনী আধিকার পর্যবেক্ষক দল, এগুলো কিন্তু নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে। এইভাবে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক স্টেটে পরিণত হয়েছে। 7, ভারতে গণতন্ত্রের মূল কথা হলো দলীয় ব্যবস্থা। ভারতের গণতন্ত্রে দলীয় ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু মূল সংবিধানে দলীয় ব্যবস্থার কথা উল্লেখ নেই। 1985 সালে রাজীব গান্ধীর সরকার দলত্যাগ বিরোধী আইন পাশ করে দলীয় ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। এই সাংবিধানিক স্বীকৃতি হচ্ছে ভারত হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। এখানে একদলীয় বা দ্বিদলীয় ব্যবস্থাকে স্বীকার করা হয়নি, বহু দল, এখানে দলগুলিকে ন্যাশনাল পার্টি জাতীয় দল, অন্যদিকে আঞ্চলিক দল, এই দুই ভাগে ভাগ করা যায়। জাতীয় দল হতে গেলে নিয়ম হচ্ছে প্রত্যেক স্টেটে জাতীয় দল হতে গেলে তোমার প্রত্যেক স্টেটে 25-এ একজন সদস্য হতে হবে, আর অথবা মানে সেন্ট্রালের 25 জনের মধ্যে একজন সদস্য হতে হবে আর লোকসভার সদস্য, অথবা 30 জন এমএলএর মধ্যে একজন এমএলএ হতে হবে, আর পার্লামেন্টে 11 জন এমপি থাকতে হবে, তাহলে সেই দলটা হবে তোমার জাতীয় দল। তাহলে এই জাতীয় দল সর্বভারতীয় স্তরে ভূমিকা পালন করে, আর আঞ্চলিক দলগুলি আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে তারা ভূমিকা পালন করে। 7 নম্বর পয়েন্টে যে ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের প্রধান ভিত্তি হলো স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্র এবং তোমার ইলেকট্রনিক্স গণমাধ্যম, ইন্টারনেট এর মাধ্যমে এর যে স্বাধীনতা, এটা ভারতীয় গণতন্ত্রের একটা বিরাট স্তম্ভ। সংবাদপত্রে ব্যক্তিগত স্বাধীনতাকে ব্যবহার করতে পারে জনগণ, সংবাদপত্রে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে। 19 ধারায় যে ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত স্বাধীনতা লিখিত আকারে মৌখিকভাবে নাগরিকরা প্রকাশ করতে পারবে। এই হলো ভারতের গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হচ্ছে সংবাদপত্র। তবে এই সংবাদপত্র নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এবং এক্ষেত্রে আমরা দেখব যে ভারতের নাগরিকদের অধিকার রক্ষা করে, যে অধিকার 19 ধারায় দেওয়া হয়েছে, যে অধিকার মৌলিক অধিকার হিসাবে নাগরিকদের দেওয়া হয়েছে, সেগুলিকে রক্ষার দায়িত্ব পালন করে সুপ্রিম কোর্ট 32 ধারা অনুযায়ী। 5টা রিট জারির মাধ্যমে নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে, আর হাইকোর্ট তোমার 226 ধারা অনুযায়ী 5টা রিট জারি করে নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করতে পারবে। তাহলে এদিক থেকে ভারতের গণতন্ত্র অনেকটাই মজবুত। 8 নম্বর পয়েন্ট, জরুরি অবস্থার সময়ে ভারতের গণতন্ত্রের পরিস্থিতি কী থাকে, এটা আমাদের জানা দরকার। জরুরি অবস্থা ভারতের সংবিধানের 352 ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা বা আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এখানে উল্লেখ করা প্রয়োজন 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। 1971 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়, এবং
আভ্যন্তরীণ কারণে 1975 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। তাহলে জাতীয় জরুরি অবস্থার সময়ে ভারতবর্ষের নাগরিকদের কোনো অধিকার থাকে না, ভারতবর্ষের জনপ্রতিনিধিদের ক্ষমতা থাকে না, সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী ভোগ করেন। তাহলে এই সময় গণতন্ত্র বিপন্ন হয়। আমরা লক্ষ্য করব 356 ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি রাজ্যে যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন, তার মাধ্যমে কেন্দ্রের অনুরূপ যদি সরকার, কেন্দ্রের যে দলের সরকার, সেই দলের সরকার যদি কোনো রাজ্যে না থাকে, তাহলে সেই রাজ্য সরকারকে 356 ধারার অজুহাতে রাজ্য সরকারকে ভেঙে দিতে পারবে। এটা একটা অগণতান্ত্রিক, 356 ধারা ভারতের গণতন্ত্রকে বিপন্ন করতে পারে, আমরা লক্ষ্য করেছি। এটা ইতিপূর্বে অনেক রাজ্যে হয়েছে। তাহলে আর 360 ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। ভারতের কোনো অংশে বা সারা ভারতবর্ষে আর্থিক সুনাম নষ্ট হয়েছে বা আর্থিক সংকট দেখা দিয়েছে, সেই সংকটের হাত থেকে খরচ কমানোর জন্যে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তবে একটা ইনফরমেশান যে ভারতে আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়নি। রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা 356 অনেক রাজ্যে ঘোষিত হয়েছে, আবার 352 আমি বলেছি তিনবার ঘোষিত হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে নয় হচ্ছে বিভিন্ন আইন ভারতবর্ষে পাশ হয়েছে, ভারতের পার্লামেন্ট পাশ করেছে। এই বিভিন্ন আইন পাশ করে ভারতের গণতন্ত্রকে অনেকটা দুর্বল করে দিয়েছে। কীভাবে দুর্বল করেছে? বাকস্বাধীনতা এই আইনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই সব আইন পাশ করে প্রয়োগ করা হয়েছে। এগুলো আমরা বলতে পারি গভর্নমেন্টের সমালোচনা নাগরিকরা করতে পারবে না, সমালোচনা করার অধিকার নাগরিকদের থাকবে না এই সমস্ত আইন পাস এবং আইন প্রয়োগ করলে। প্রথম আমরা আইন বলবো যে পিডিএ, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, 1950 সালে পাস হয়। মিসা, মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, 1971। কপিভূষা, কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট, 1974 সাল। নেক্সট হচ্ছে এসপা, এসেন্সিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট, 1981 সালে পাস হয়। পোটা, প্রিভেনশন অফ অর্গানাইজড টেরোরিস্ট অ্যাক্ট, এটা 2002 সালে পাস হয়। এসব আইন হচ্ছে কঠোর আইন, বিনা বিচারে আটক করা, আটকের কোনো কারণ দেখানো হবে না, যতদিন ইচ্ছা তত দিন রাখতে পারবে আটককে ধরা। সুতরাং এই সমস্ত আইন ভারতের গণতন্ত্রের উপর আঘাত হেনেছে। এই আইনগুলো যদি যথাযথভাবে প্রয়োগ হয়, যেসব বক্তব্য এই আইনের মধ্যে দিয়ে আছে, তাহলে সঠিকভাবে প্রয়োগ হলে সেটা সাধুবাদ আমরা জানাবো। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় কি এইসব আইন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তোমার ব্যবহার হয়। যারা প্রতিবাদী রাজনীতিবিদ, যারা প্রতিবাদী স্বচ্ছা প্রতিনিধি, তারা যে প্রতিবাদ করে, তাদের ক্ষেত্রে এই সমস্ত আইন অনেক সময় ব্যবহার হয়। এটা গণতন্ত্রের, ভারতীয় গণতন্ত্রের কলঙ্ক। নেক্সট পয়েন্ট হচ্ছে 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট কি? ভারতের নির্বাচিত যে আইনসভা, সংসদ, ভারতের ডেমোক্রেসির একটা প্রধান ভিত্তি। এই সংসদ একটা বিষয়, এটা হলো কেন্দ্রীয় সরকারের এখানে মানে প্রতিনিধি নির্বাচিত হয়। তোমরা এই সংসদ অনেক সময় ভালো কাজ করে, আমি বলেছি পার্লামেন্টের ডেমোক্রেসি, আবার এই সংসদ অনেক সময় খারাপ কাজ করে। আমরা লক্ষ্য করেছি তোমার সংসদে অর্ডিন্যান্স জারি করে প্রধানমন্ত্রী, তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে অর্ডিন্যান্স জারি করে জনপ্রতিনিধিদের একটা অন্ধকারে রাখে। প্রত্যেকটা জনপ্রতিনিধি লোকসভায় তাতে জানার অধিকার আছে, কিন্তু তাদেরকে আড়াল করে
প্রধানমন্ত্রী এই অর্ডিন্যান্স রাষ্ট্রপতির মাধ্যমে ঘোষণা করতে পারে, তার সংখ্যাগরিষ্ঠ তারপরে পিভি নরসিংহ রাও, বর্তমান যে সরকার তার আগের সরকার একাধিকবার এই অর্ডিন্যান্স জারি করেছে, এটা ভারতের গণতন্ত্রের কলঙ্ক, ভারতের গণতান্ত্রিক দুর্বলতা। এগারো নম্বর পয়েন্ট কি, ভারতের যে নির্বাচন ব্যবস্থা, অবাধ এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, এর উপরে ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে। কিন্তু ভারতের গণতন্ত্রে যত নির্বাচন হয়, বহু নির্বাচনে আমরা দেখেছি যে ফলস ভোটার থাকে, জাল ভোটার থাকে, ছাপ্পা ভোট দেওয়া হয়, রিগিং হয়, বুথ দখল হয়, বুথ জ্যাম হয়, বাহুবল প্রয়োগ করা হয়, অর্থ দিয়ে ভোট কেনা হয়, ভুতুড়ে ভোটার থাকে, ভোটার লিস্টে নাম নাই ভোট দেয়, ইভিএম মেশিন চুরি হয়ে যায়, জলে ফেলে দেওয়া হয়, জোর করে ভোট আদায় করা হয়, জোর করে ক্ষমতাসীন দল বিরোধী শূন্য রাজনীতি যে সংস্কৃতি সেটা করতে চাই। এটা কি ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করছে না? ভারতের গণতন্ত্র হচ্ছে এমন একটা বিষয় যে তার বিবেক অনুযায়ী নির্বাচনে ভোট দিতে পারবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। একজন একটা পরিবারের স্বামী তার স্ত্রীকে প্রভাবিত করে ভোট দেওয়াতে পারে না, তার স্বাধীনতা আছে। তাই দীর্ঘদিন আমরা দেখেছি যে নারীদের ভোটাধিকার অনেক পরে দেওয়া হয়েছে, শিক্ষা চেতনার সার্বিক ভোটাধিকারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সার্বজনীন শিক্ষার অভাবে অনেকেই ভোটের অধিকারকে যথাযথভাবে প্রয়োগ করতে পারে না, প্রার্থী চয়েস করতে পারে না যোগ্য প্রার্থীদের, তার উপর বাহুবল অর্থবল ভয় দেখানো শাসানো রিগিং বুদ্ধজান সমস্ত কিছু বিষয় ফোর্সকে কাজে লাগানো। যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের নিজস্ব সেনা নিজস্ব কর্মী বাহিনী নেই, রাজ্য সরকারের কর্মী বাহিনী কেন্দ্র সরকারের কর্মী বাহিনী, তারাই ভোট পরিচালনা করে। সুতরাং এখানে সরকারের নির্দেশে অনেক কারচুপি হয়। সুতরাং এ কোন গণতন্ত্র? এই গণতন্ত্র ভারতের পক্ষে হেলদি নয়, অস্বাস্থ্যকর। নেক্সট হচ্ছে 12 নম্বর পয়েন্ট, আরটিআই 2005 সালে আরটিআই, ভারতের নাগরিকরা তারা তথ্য জানার অধিকার ভোগ করবে। 2005 সালের আরটিআই আইনে এই কথা বলা হয়েছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের অফিস প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের অফিস প্রশাসনিক তরফ থেকে তথ্য নাগরিকরা জানবার আবেদন করলে তাকে তথ্য জানাতে হবে। পঞ্চায়েত স্তরে, পৌরসভা স্তরে, কর্পোরেশন স্তরে, প্রত্যেকটা স্তরেই কিন্তু নাগরিকরা তথ্য জানতে পারবে, আবেদন করতে পারবে, আর এইটাকে গুরুত্ব দিতে পারবে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখি যে ব্যাপক অর্থে ভারতের আমরা সবশেষে বলবো, ব্যাপক অর্থে যে ডেমোক্রেসি ভারতে সেটা প্রতিষ্ঠিত হয়নি। শুধুমাত্র জনগণ গভর্নমেন্ট গঠন করতে পারবে, ভোট দিতে পারবে, রাষ্ট্র পরিচালনা অংশ নিতে পারবে, তাহলে কি সঠিক অর্থে গণতন্ত্র হলো? না, সঠিক অর্থে গণতন্ত্র নয়, এ অর্থে ভারতে গণতন্ত্র নেই। ডেমোক্রেসি ইজ লিভিং ওয়ে অফ লাইফ, ডেমোক্রেসি হলো জীবনযাপনের একটা ধরন। তাহলে একটা এই অর্থে, প্রকৃত অর্থে ভারতে রিয়াল যে ডেমোক্রেসি সেটা নেই, কারণ ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য আছে, আবার রাজনৈতিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারছে না, মানুষকে প্রয়োগ করতে দেওয়া হয় না নির্বাচনের সময়, এটা আর সামাজিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য আছে। তাহলে ভারতের গণতন্ত্র
একটা মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্রে পরিণত হয়। আবামর জনসাধারণ, দরিদ্র, অভুক্ত, বেকার, তাদের দুরবস্থার কথা সরকারি ভাবে তাদের সাহায্য তাদের কাছে এসে পৌঁছায় না। সুতরাং এর মধ্যেও রাজনৈতিক নেতৃত্ব তারা ভাগ বসায় সাধারণ গরিব মানুষের অর্থে। সুতরাং এটা প্রকৃত অর্থে ডেমোক্রেসি নয়। আবার অন্যদিকে আমরা যদি তাকাই ভারতের ক্ষেত্রে, আমরা দেখব বহু ধনী ব্যক্তি আছে এবং তাদের সংখ্যা খুব কম। আমরা ভারতবর্ষে আম্বানির মতো ধনী, টাটার মতো ধনী, বিল্লার মতো ধনী, আদানির মতো ধনী, মফতলাল সিংহানিয়া, এরা সব বিশাল সম্পদের মালিক। এদের সম্পদ বৃদ্ধিতে সরকার পরোক্ষভাবে সাহায্য করে, সময়ে প্রত্যক্ষভাবে সাহায্য করে, আবার অন্যদিকে অভুক্ত মানুষের কথা বলে, অন্যদিকে অস্বাস্থ্যকর অসুস্থ মানুষের স্বার্থে কথা বলে। এগুলো হলো ভারতীয় গণতন্ত্রের জনপ্রতিনিধিদের দ্বিচারিতা। জনপ্রতিনিধিরা নির্বাচনের পরে বিক্রি হয়ে যায়। কোনো দল যখন সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন অন্য দলের এমপিকে মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে কিনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। এটা ভারতের গণতন্ত্র, একটা অসুস্থ গণতন্ত্র, কলঙ্কিত গণতন্ত্র। এই গণতন্ত্র ভারতবর্ষের 140 কোটি মানুষ কিন্তু দেখতে চায় না। তাই জনপ্রতিনিধি আমাদের মধ্যে থেকেই নির্বাচিত হয়। আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। ডেমোক্রেসি যেটুকুর সুফল আছে, ভালো দিক আছে, সেই সচেতনতা ভারতবর্ষের মানুষের মধ্যে আনতে হবে। আজকে জনগণ সমালোচনা করে, সেই সমালোচক যারা, তাদের মধ্যে আবার নির্বাচিত হলে, জনপ্রতিনিধি হলে, সেই দেখা যাচ্ছে আত্মকেন্দ্রিক হয়ে সরকারি সুবিধাগুলো নিজেরা আত্মসাৎ করছে এবং দেশের সম্পদকে নিজেদের স্বার্থে, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে, ধনীদের স্বার্থে, একদম সাধারণ মানুষের কাছ থেকে সম্পদ অন্য প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের কর দেয়, পরোক্ষ কর দেয়, সেই পরোক্ষ করের টাকা মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যাচ্ছে। জনপ্রতিনিধিরা নিজেরাও আত্মসাৎ করে, পাশাপাশি এদের ধনী হতে সহযোগিতা করে। এমন গণতন্ত্র হেলদি গণতন্ত্র নয়, এই গণতন্ত্র সাধারণ মানুষ চায় না। সুতরাং আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে বজায় রেখে আমরা ছাত্র হিসাবে এটাই বলবো, এই ডেমোক্রেসিটা হেলদি হোক, ভালো হোক, জনপ্রতিনিধিদের অন্তত চেতনা আসুক, এটা আমরা আশা করব। যে তারা জনপ্রতিনিধি, তাদের মাইনা দেওয়া হয়, বেতন দেওয়া হয় জনগণের টাকায়, অথচ তারা তা সরকারি টাকা, অর্থাৎ জনগণের টাকা। সরকার টাকা দেয় মানে কি, জনগণের টাকা দেয়, জনগণের টাকাই জনগণকে দেয়। আর তার মধ্যে জনপ্রতিনিধিরা কাজ না করে তারা পর গেছে একদিকে, তারা ভালো পলিসি নির্ধারণ করে না, ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থের কথা তারা ভুলে যায়। এর ফলে দেশের সামরিক শক্তি দুর্বল হয়, দেশের অর্থনৈতিক বিকাশ দুর্বল হয়, দেশের সামাজিক অস্থিরতা জনপ্রতিনিধিরা পরোক্ষভাবে সৃষ্টি করে, ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করে। বিভিন্ন রাজনৈতিক দল তাদেরই স্বার্থে, বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দল, জাতপাতের প্রবলেম সৃষ্টি করে, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ তৈরি করে, প্রয়োজনে সম্প্রীতির কথা বলে, প্রয়োজনে বিভেদে বিভেদ বাঁধিয়ে দেয়। আড়াল থেকে গণতন্ত্রের নামে গণতন্ত্র, ভারতের প্রহসন, বাহুবল, জোর করে ভোট আদায় করা, এটা কিন্তু একটা গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই বলে আমি আজকের আলোচনা শেষ করলাম।